হ্যালো ইভ্রিআান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আইটি ভিডিও দেখার জন্য বন্ধুরা আমরা মেয়েরা প্রতিনিয়ত যে সকল কাজগুলো করি সেই কাজগুলো যদি ঠিক টাইম মতো না করি তাহলে কিন্তু এই কাজগুলো পরবর্তীতে রেখে দিলে কাজগুলো করতেও যেমন কষ্ট হয় তেমনি অনেকটা সময় চলে যায় তো আজকে আমি তেমনই কিছু কাজের সহজ টিপস নিয়ে চলে এসেছি আপনাদের এই কাজগুলো করতে কোনো কষ্টই হবে না চোখ বন্ধ করে এই কাজগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন আমরা মেয়েরা প্রতিনিয়ত যে সকল কাজ করি যেমন থালাবাসন ধোয়া ঘর পরিষ্কার করা রান্না করা তো এই সকল কাজগুলো করতে গেলে কিছু কিছু টিপস মেনে করলে দেখবেন কাজের অনেক সহজ হয়ে যায় তো চলুন বন্ধুরা আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কি কি দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা তো কিচেনে রান্নাবান্না করি কিচেনে রান্না করতে গেলে যে জিনিসটা থেকে সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে কিচেন সিঙ্ক পরিষ্কার এই কিচেন সিঙ্কের পরে তো অনেক ধকল চলে যায় এখানে থালা বাসন ধোয়া থেকে শুরু করে মাছ মাংস তরি তরকারি সবই কিন্তু আমরা এখানে ধুই আর সারাদিন থালা বাসন ধোয়া তো আছেই এগুলো করতে গেলে কিচেন সিঙ্কটা কিন্তু অনেকটা ময়লা হয়ে যায় তো কিচেন সিঙ্কে কিন্তু আমরা হারপিকও ব্যবহার করতে পারি না হারপিক ব্যবহার করলেই কিন্তু কিচেন সিঙ্ক কালো হয়ে যাবে তো আপনি কিভাবে কিচেন সিঙ্কটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বন্ধুরা এখানে প্রতিনিয়ত পানির কাজ হয় বলে এখানে কিন্তু আয়রনেরও দাগ পড়ে যায় সিংকে আশেপাশে দেখবেন আয়রনের দাগ পড়ে যায় আর সেই আয়রনগুলো উঠাতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় কিন্তু আমরা মেয়েরা প্রতিনিয়ত এতটা টাইম পাই না যে এই আয়রনগুলো আমরা প্রতিনিয়ত উঠাবো তাই বন্ধুরা এরকম যদি আপনাদের সিঙ্কে কখনও প্রচুর আয়রনের দাগ পড়ে যায় তাহলে কিভাবে উঠাবেন সেটাই দেখে নিন দেখুন আমার এই সিঙ্কটা কিন্তু অনেকটা ময়লা হয়েছে আমি রান্নার পরে এখনও পরিষ্কার করি নাই আমি এখন আমি পরিষ্কার করব তো আমি কিন্তু হারপিক দিয়ে দিয়েই পরিষ্কার করবো কিন্তু হার হারপিক দিয়ে কীভাবে পরিষ্কার করলে সিং কালো হবে না এবং ভালো পরিষ্কার হবে সেটাই দেখে নিন বন্ধুরা হারপিকের সঙ্গে আপনাকে কিছু একটা মিক্স করতে হবে সরাসরি হারপিক আপনি ব্যবহার করবেন না তো আমি এখানে ব্যবহার করছি ভীম লিকুইড যে কোনো লিকুইড ডিশওয়াশ আপনারা নিতে পারেন অথবা এখানে কিন্তু ময়দাও নিতে পারেন ময়দা নিলেও কিন্তু একই কাজ দিবে তো আমি এখানে ভীম লিকুইড ছিল হাতের কাছে সেটাই নিয়ে নিলাম এই এক চামচ ভীমের সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লিকুইড ডিশওয়াশ আর এক চামচ দিচ্ছি হারপিক এবারে দুটো জিনিস আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা ব্যবহার করব এই কিচেন সিংকে তবে ব্যবহার করার সময় সরাসরি শুকনো কিচেন সিংকে কিন্তু এতে আপনারা ব্যবহার করবেন না এই টিপসগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে শুকনো কিচেন সিঙ্ক এটা দেওয়া যাবে না পাশাপাশি সরাসরি হাড়পিকেও কিন্তু সিঙ্কে ব্যবহার করা যাবে না তার জন্য আমি প্রথমে যেটা করছি সিংটা এইভাবে ভিজিয়ে নিচ্ছি কিচেন সিঙ্কে যতই আয়রন পড়ুক যতই ময়লা পড়ুক না কেন আপনারা এইভাবে পরিষ্কার করতে পারবেন তো দেখুন আমি সিঙ্কটা এভাবে ট্যাপ সহ সব জায়গা ভিজিয়ে নিলাম তারপরে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেওয়ার পরে আমি এই মিশ্রণটা পুরো সিঙ্কের গায়ে লাগিয়ে নিব আমি এখানে দেয়াতে দেখুন জায়গা জায়গায় পড়ছে জায়গা জায়গায় পড়ছে না তো সেক্ষেত্রে তো এটা সেরকমভাবে কাজ দেবে না তাই কোনো কিছু দিয়ে আপনারা পুরো সিঙ্কের গায়ে এটা লাগিয়ে নেবেন তো আমি এখানে একটি স্ক্রাবার নিয়েছি নিয়ে পুরো সিঙ্কের গায়ে এটা লাগিয়ে রেখে দেব তবে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়বে না খুব বেশিক্ষণ রাখলে কিন্তু সিঙ্কটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে সম্ভাবনা ততটা নেই তবে না রাখাই ভালো তো আমি এভাবে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা লাগিয়ে দেওয়ার পরে যদি আপনাদের কাছে স্টিলের মাজুনি থাকে স্টিলের মাজুনি দিয়ে একটুখানি ঘষে দেবেন যে সকল জায়গায় বেশি বেশি আয়রন পড়েছে সে সকল জায়গাগুলো একটু বেশি করে ঘষে দেবেন দেখবেন আয়রনের দাগগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে তো আমি একটা সফট স্ক্রাবার দিয়ে এইভাবে পুরো সিঙ্কটা আগে মেরে নিচ্ছি তো দেখুন মাছ দেয় একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেল কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এখানে স্টিলের মাজনি এখনও ব্যবহার করিনি কেননা আমার সিঙ্কে তেমন কঠিন ময়লা কিন্তু পড়ে নাই কঠিন ময়লা যেখানে পড়েছে আপনারা স্টিলের মাজনি ব্যবহার করবেন আমি কিন্তু সিঙ্কটা মাঝে মাঝেই পরিষ্কার করি বিধায় এখানে আয়রনের দাগ অতটা পড়ে নাই তাই আমি সফট স্ক্রাবার ব্যবহার করছি তো ঠিক ঠিক এইভাবে আমি ট্যাপটা পরিষ্কার করে নিচ্ছি তো এভাবে সিঙ্ক ট্যাপ যদি আপনারা পরিষ্কার করেন অন্তত সপ্তাহে একদিন তাহলে দেখবেন কঠিনভাবে আর দাগগুলো পড়বে না এছাড়া সিঙ্কের আশেপাশে দেখবেন এইরকম যে জয়েন্ট লাইনগুলো থাকে সেই জয়েন্ট লাইনের ভেতরে দেখবেন প্রচুর পরিমাণে খাবারের টুকরো যায় এখানে প্রচুর ময়লা প্রবেশ করে করে এখান থেকে দুর্গন্ধ আসে এটা মাঝে মাঝে আপনারা এরকম পুরোনো টুথব্রাশ দিয়ে একটু ঘষে নেবেন দেখবেন এখান থেকে বাজে দুর্গন্ধ আসবে সেই সাথে এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে তো এটা কিন্তু অনেকে করে না বা অনেকে জানে না আপনারা কিন্তু এই কাজটি মাঝে মাঝে করবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্ম নেয় তাই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উত্তম তো দেখুন আমি ঠিক এভাবে সিঙ্কের আশেপাশের সব জায়গাগুলো এভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানে কিন্তু আমি আলাদা কোনো মিশ্রণ ব্যবহার করিনি হারপিক এবং ভীম লিকুইড দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়েই পুরো জায়গাটা ক্লিন করে নিলাম কত সহজে ক্লিন হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝে মাঝে এভাবেই ক্লিন করি আমার ছিঙ্কটা কিন্তু এখনও ময়লা হয়নি একেবারে নতুনের মতো আছে তো একইভাবে ছিঙ্কে যেই ওভারফ্লো হয়ে গেলে পানিটা বের হওয়ার যে রাস্তাটা আছে সেই জায়গাটাও আপনি এভাবে পরিষ্কার করে নেবেন নাহলে কিন্তু এই জায়গাটাও ব্যাকটেরিয়া জন্ম নেয় তো এসব ছোটো ছোটো টিপসগুলো কাজে লাগাবেন দেখবেন আপনাদের কিন্তু কিচেনটাও যেমন চকচকে ঝকঝকে থাকবে আপনাদের অসুখ বিসুখেরও সম্ভাবনা থাকবে না তো দেখুন আমি এইভাবে সিংটা ক্লিন করে নিলাম তো এবারে আমি পানি ধুয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি এই সিঙ্কটা কেমন পরিষ্কার হলো তো দেখুন আমি এভাবে পানির সাহায্যে ধুয়ে নিচ্ছি একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে আর কোনো কষ্ট এখানে করতে হবে না আর সিংটাও কিন্তু একেবারে কালো হয়নি আপনারা দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক দিয়ে দিবেন এবং বেশি শেয়ার করে দিবেন। তো আমার সিংটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় দেখা যায় ছোট ছোট বাচ্চারা থাকে তো বাচ্চারা হ্যান্ডওয়াশ ব্যবহার করতে গেলে দেখা যায় এরকম চাপ দিয়ে বেশি বের করে ফেলে ওদের ছোট হাতে কিন্তু এত হ্যান্ডওয়াশের প্রয়োজন হয় না তবুও দেখা যায় একবার দুইবার চাপাচাপি করে অনেকটা হ্যান্ডওয়াশ নষ্ট করে ফেলে আর এখন জিনিসপত্রের যে দাম এতটা নষ্ট করে ফেলাও ঠিক না তো আপনারা কী করবেন শ্যাম্পু লোশন অথবা এরকম হ্যান্ডওয়াশের যেই প্রেস করলে একটা খালাই অংশ থাকে অর্থাৎ এখানে প্রেস করলে যে একটা খালি অংশ দেখা যায় সেই খালি অংশটা আপনারা এইভাবে ফিল আপ করে দেবেন সেটা এরকম রাবার দিয়ে ফিল আপ করবেন আমি এখানে নিয়েছি টাকা আটকানো যে রাবারটা সেই রাবার নিয়েছি এবং রাবারটা এভাবে ভাজ করে নিয়েছি করে নিয়ে আমি এই জায়গাটা ফিল আপ করে দেবো এখানে দুটো রাবার আমি ব্যবহার করেছি আপনারা দুটোই করবেন একটা করলে কিন্তু পুরোটা ফিল আপ হবে না তো এবারে আমি চাপ দিচ্ছি দেখুন আগে যে পরিমাণ হ্যান্ড ওয়াশ বের হচ্ছিলো অতটা বের হচ্ছে না তো এভাবে আপনারা কাজে লাগাবেন দেখবেন সংসারের অপচয় কিছুটা হলেও রক্ষা করতে পারবেন এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে বাচ্চারা যখন এরকম পেন্সিল দিয়ে লেখে পেন্সিল দিয়ে দেখার সময় কিন্তু ওরা মোছামুছি করে খুব বেশি অনেক সময় দেখা যায় ইরেজার হাতের কাছে থাকে না বা ইরেজা শেষ হয়ে গেছে বাচ্চারা জন্য কিছুই পাচ্ছে না তখন আপনারা এভাবে রাবার আঙ্গুলে পেঁচিয়ে যদি এভাবে ঘষা দেন দেখবেন ইরেজারের কাজ করবে একেবারে এই পেন্সিলের দাগগুলো মুছে যাবে এটা কিন্তু পেন্সিলের দাগই মুছবে কোনো পেনের দাগ মুছবে না তো দেখুন কত সহজে মুছে গেল এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি আবার এটি রাবারের জন্য আমরা বারবার আঙ্গুলটা মুখে দিই এটা কিন্তু ঠিক নয় এটা একটা পদভ্যাস তার থেকে যদি আপনার আঙুলের এবং রাবার জড়িয়ে রাখেন তাহলে এইভাবে যদি পাতা উল্টান খুব সহজে উল্টাতে পারবেন এবং পড়ার সময় কোন জায়গাটা আমরা পড়ছিলাম সেটা নির্ধারণ করে রাখার জন্য আমরা বইয়ের পাতা এভাবে মোড়াই সেটা না করে এভাবে যদি রাবার দিয়ে রাখেন তাহলে কিন্তু ভুল খুব ভালো কাজ দেবে এবারে চলে যাচ্ছি লাস্ট টিপসে আমরা তো প্রতিনিয়ত অনেক অনেক থালা বাসন ধুচ্ছি থালা বাসন ধুতে গেলে যে সমস্যাটা হয় অনেকের হাতে দেখা যায় সমস্যা হয় জ্বালা পোড়া করে আবার আমরা গৃহিণীরা সারাদিনে সকল কাজ করি করতে গেলে অনেক সময় হাত কেটেও যায় তো এরকম পরিস্থিতিতে থালা বাসন ধুতে গেলে কিন্তু হাত জ্বলে আবার অনেকের অ্যালার্জি থাকার কারণে হাতে র্যাশ বেরিয়ে যায় তাদের ভিমবার বা ভীম লিকুইড শ্যুট করে না তো তারা যখন থালা বাসন ধুবেন কীভাবে ধুবে নেবেন সেটা দেখে নিন দেখুন এখানে আমি ভীম বার নিয়েছি বা ভীম লিকুইড ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবারে আমি যেটা করব কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই হাত না ভিজিয়ে কীভাবে থালা বাসন ধুবো সেটা দেখে নিন আমি এখানে হাতে পরে নিচ্ছি পলিব্যাগ আপনাদের বাসায় যে ধরনের পলিব্যাগ আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন এবারে একটি রাবার দিয়ে আমি নিজেই এই পলিব্যাগের মুখটা আটকিয়ে দিলাম এখানে আপনার কোনো হেল্প লাগবে না অন্য কারো হেল্প নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো এরকম পলিব্যাগ কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে তো এবারে আমি এভাবে হাতের ভিতরে আরও একটি পরিয়ে দিলাম এবং এখানেও একটি রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি এবারে আমি থালা বাসনগুলো ধুবো এভাবে আপনারা থালা বাসন ধুলে দেখবেন হাতে কোনো রকম ভীমবার ভীম লিকুইড কিছুই টাচ করবে না সেক্ষেত্রে আপনাদের হাতে আপনাদের হাতে যদি কোনো রকম সমস্যা থাকে র্যাশ বেরোনোর সমস্যা থাকে বা হাত কখনও যদি আপনাদের কেটে যায় এরকম প্রবলেম থাকে জ্বালা পোড়া করে তাহলে কিন্তু আপনাদের কোনো রকম হাতের স্পর্শ ছাড়া এভাবে থালা বাসন ধুয়ে নেবেন দেখবেন হাতের কোনো সমস্যা হবে না তো দেখুন আমি এভাবে থালা বাসনগুলো মেজে নিচ্ছি থালা বাসন আজার করে থালা বাসনগুলো আমি ধুয়ে হাতটা আপনাদের দেখে দিব কোনো রকম পানির স্পর্শ কিন্তু আমার হাতে লাগবে না সেক্ষেত্রে কিন্তু আপনার হাতটা শুকনো থাকবে তো আমি এইভাবে থালা বাসনগুলো পুরোটাই ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এবারে আমি হাতটা খুলে আপনাদের দেখাচ্ছি আপনি কিন্তু এভাবে পানির আরও অন্যান্য কাজ করে নিতে পারবেন এটা যে আপনাকে সবসময় করতে হবে এমন না যখন মাঝে মাঝে খুব বেশি সমস্যা হবে আপনারা এভাবে করে নিতে পারেন দেখুন আমি হাতটা খুলে নিলাম এখানে হাতটা একেবারে শুকনো রয়েছে কোনো রকম পানি দিয়ে কিন্তু ভেজে নিই সেক্ষেত্রে আমার হাতে যদি কোনো প্রবলেম থাকে আমার হাতটা কিন্তু আর ভেজবে না আশা করছি আজকে টিপসগুলো কাজে দিবে সবাই ভালো থাকবেন আল্লাহ